আমন্ত্রণ এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 709 কোটি 10 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 6.3 পয়েন্ট বেড়ে 6770 পয়েন্ট, ডিএস 30 সূচক 4.9 পয়েন্ট বেড়ে 1457 পয়েন্টে এবং ডিএসইএস বা সরিয়া সূচক 0.2 পয়েন্ট বেড়ে 2460 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 379টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 175টির, কমেছে 157টির এবং অপরিবর্তিত রয়েছে 47টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি আমরা নেটওয়ার্ক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, আমরা টেকনোলজিস ও অগ্নি সিস্টেমস লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর লেনদেনও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই এর সার্বিক সূচক সিএএসপিআই 65.3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 19839 পয়েন্টে। সিএসইতে আজ 268টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 133টির দর বেড়েছে, কমেছে 97টির আর 38টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে 181 কোটি 2 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। দর্শক, এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। ওএমএস নীতিমালা অনুযায়ী সারা দেশে রেশন পদ্ধতিতে চাল, তেল, পেঁয়াজ, আটা রেশনের মাধ্যমে সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণে নীতিমালা প্রণয়ন বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আজ এই আদেশ দেয় উচ্চ আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। গত 6 মার্চ দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন 3 আইনজীবী। একই সঙ্গে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয় রিটে। খাদ্য সংকটে পড়ার শঙ্কা রয়েছে ইউরোপের। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা জানিয়েছে এমন শঙ্কার কথা। সংস্থাটি বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ভেঙে গেছে গম ও ভুট্টা সরবরাহের শীর্ষে থাকা দেশ দুটির শস্য উৎপাদন ও রফতানির অবকাঠামো। ফলে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে 20% পর্যন্ত, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ইউরোপের দেশগুলোতে। রুশ ইউক্রেন যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে খাদ্য সরবরাহ ব্যবস্থায়। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে বন্ধ রয়েছে দেশটি থেকে গম ও ভুট্টার রফতানি। অন্যদিকে যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া গুরুত্ব দিচ্ছে নিজস্ব চাহিদার দিকে, ফলে রাশিয়া থেকেও শস্য রফতানি হচ্ছে না। অথচ দেশ দুটির গম ও ভুট্টার প্রধান আমদানিকারক ইউরোপের দেশগুলো। বিশৃঙ্খলা অনিয়ম বন্ধে আগামী 20 মার্চ থেকে ঢাকার বাইরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য সরবরাহ করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রাজধানী ঢাকা বাদে দেশব্যাপী আগামী 20 মার্চ থেকে নতুন নিয়মে শুরু হবে টিসিবির পণ্য বিক্রি, যেখানে বিশেষ কার্ডের মাধ্যমে পণ্য পাবেন নিম্ন আয়ের গ্রাহকরা। নিম্ন আয়ের প্রতি পরিবারের একজনকে এই কার্ড দেয়া হবে। প্রথম ধাপে প্রতি কার্ডে একজন ভোক্তা একবার করে 2 কেজি সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 2 কেজি চিনি ও 2 কেজি ছোলা কিনতে পারবেন। নিত্যপণ্যের বাজারের অস্থিরতায় ঢাকা শহরে দিন দিন চাহিদা বাড়ছে টিসিবি পণ্যের। 150টি ট্রাকের একটিতে প্রতিদিন 250 পরিবারকে দেয়া হচ্ছে টিসিবি পণ্য। ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তারা ভোক্তা অধিকার নিশ্চিতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি কোথাও ভোক্তা অধিকার লঙ্ঘিত হলে সাথে সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তা প্রতিকারের জন্য অভিযোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম রেজা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।